হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই আল্লাহ পাকের কাছে কামনা করি। তো যাই হোক, আজ আপনাদের নিচের যে ফাউন্ডেশন আছে, ফাউন্ডেশন সম্পর্কে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তো যাই হোক, আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন, ভাইয়া নিচের ফাউন্ডেশন পর্যন্ত করতে কি রকম খরচ যেতে পারে? তো যাই হোক, আপনাদের তো মোটামুটি আমি একটি বিল্ডিংয়ের খরচ সম্পর্কে একটু ধারণা দিয়ে থাকি। তো নিচে যে এই বিল্ডিংটি দেখতেছেন, এই বিল্ডিংটি পাঁচতলা, ফাউন্ডেশন দেওয়া, মাটি পরীক্ষা করা হয়েছে। তো ডাইরেক্ট বেস দেখতেছেন, ডাইরেক্ট ইনভার্টেড বিম আছে, ডাইরেক্ট বেসের সাথে ইনভার্টেড বিম, মানে বেসের সাথেই বিম থাকে। তো মাটি পরীক্ষা করাতে ভালো হয়েছে, মাটিটা পরীক্ষায় খুব ভালো পাওয়া গেছে। তারপরও এটা ইনভার্টেড বিম দেওয়া হয়েছে, পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া। তো এই খরচটি আপনারা যেতে পারে নিচে ফাউন্ডেশন খরচ, প্রায় এভাবে করলে 550 থেকে 600 টাকা পার স্কোয়ার ফিটে খরচ চলে যাবে। এটা হচ্ছে ফাউন্ডেশনের খরচ। আর আপনার এই ফাউন্ডেশনের পর থেকে বিল্ডিংয়ের খরচ পার স্কোয়ার ফিটে 1300 থেকে 1400 টাকা চলে যাবে। তো যাই হোক, এই হিসাবে আপনারা হিসাব করলে অবশ্যই পেয়ে যাবেন। সাথে আপনাদের যেটা বলতে চাচ্ছি, অবশ্যই ভালো একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে নেবেন এবং মাটি পরীক্ষা করে নেবেন। ইঞ্জিনিয়ার ছাড়া কখনই বিল্ডিংয়ের কাজ করাবেন না, সেটা ঠিক নয়। আপনারা অনেকেই বলে থাকেন যে ভাই আমার এলাকায় আমার ভাই বা অন্যে করেছে, মাটি পরে পরীক্ষা করতে হয়নি, মাটি খুব ভালো বা ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় না। অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন এবং মাটি পরীক্ষা করে নেবেন, কারণ আপনি তো জানেন না মাটির 15 ফিট বা 20 ফিট গভীরে, 30 ফিট গভীরে কী মাটির অবস্থা। আপনারা উপরের মাটিটা দেখে বলে থাকেন যে ভাইয়া মাটি ভালো। তো যাই হোক, অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই বাংলায় কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি। আর আপনাদের জন্যই আমার চ্যানেলটি খোলা, আপনাদের যাতে একটু উপকারে আসতে পারে সেই জন্যই আমার চ্যানেলটি খোলা। অবশ্যই সাথে থাকে লাইক দিন, চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পেতে। তো যাই হোক, আপনারা যদি আমার কাছে বিল্ডিংয়ের খরচ জানতে চান, অবশ্যই ইঞ্জিনিয়ার প্ল্যান বা ড্রয়িং আপনার হাতে থাকতে হবে, আর নয়তো আপনাকে লম্বায় কত ফিট বা পাশে কত ফিট, মোট স্কোয়ার ফিট কত সেটি বলতে হবে, তাহলে অবশ্যই আপনাকে একটি বিল্ডিংয়ের খরচ বলে দিতে পারবো। আমি দেশের যে কোনো স্থানেই গিয়ে কাজ করে থাকি, আপনারা চাইলে আমাকে দিয়ে করাতে পারেন, বা ইঞ্জিনিয়ার বা যে ডিজাইনার বা মিস্ত্রি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, কমেন্ট করুন।